আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। আজকে আমি আছি কোথায় বলেন তো? সারপ্রাইজ, টান টান। কোথায় দেখেন কি ভালো লাগছে? আমি আছি আজকে একটা টিউলিপ ফার্মে, যেখানে তাকাবেন শুধু চারিদিকে টিউলিপ আর টিউলিপ, বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের শুধু টিউলিপ আর টিউলিপ। আমি না আসলে কিছু বলতেও পারছি না, এত সুন্দর লাগছে দেখতে। আমরা আজকে যে টিউলিপ ফার্মটাতে এসেছি সেটার নাম হচ্ছে ওয়াটার ড্রিঙ্কার ফ্যামিলি ফার্ম অ্যান্ড গার্ডেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম টিউলিপ বাগানে আসব, তো আজকে সেই ইচ্ছা পূরণ হলো। এরকম আপনাদের সবারই মনে হবে, এরকম টিউলিপ বাগান আমরা, টিউলিপ ফার্ম আমরা প্রথম দেখেছিলাম সিলসিলা ছবিতে। তখন ছোটবেলায় মনে হতো যে আহারে যদি যেতে পারতাম, আজকে সেই মনের আশা পূরণ হলো। তো আমি যেখানেই তাকাচ্ছি সেখানেই শুধু ফুল আর ফুল। তার জন্য আমি কিন্তু আজকে একটা গাউন পরে এসেছি, সেটাতেও ফুল আর ফুল। টিউলিপ বাগানে আসব আর সেরকম ড্রেস পরবো না তা তো হয় না, তাই পরে এসেছি। তো ঘুরে ঘুরে দেখি চলেন। অনেক বড় পার্কিং এরিয়া এখানে, আসলে গাড়ি রাখার কোনো অসুবিধা নেই। আমরা টিকিট করে নিয়েছি, এই টিকিটের ইয়েগুলো এক একজনের হাতে পরে নিতে হবে। আমরা চারজন ঢুকেছি, তার মানে চারটা আমরা এইভাবে হাতে এটা খুলে খুলে হাতে পরে নিব। ভাবি আসো ইব্রাহিম, আসো এটা পরাই। যত দূর চোখ যায় শুধু টিউলিপ ফুল আর ফুল। আমি একটু কাছে যাব, কাছে থেকে দেখব, ছুঁয়ে দেখব। আপনারা এখানে আসলে এই টিউলিপ ফুল আপনারা পিক করতে পারবেন, $1 করে নেয় এক একটা ফুল। দেখেন কি সুন্দর লাগছে। এখানে আসার পর নিজেকে সিলসিলা ছবির রেখা মনে হচ্ছে, ওই যে তখন এই গানটা মনে পড়ছে, ইয়ে কাহা আগায়ে হাম, শুধু অমিতাভ বচ্চনের, মানে অমিতাভ বচ্চনটা সাথে নেই, নইলে গানটা আজকে রেকর্ডিং করেই ফেলতাম। মানে কি যে অদ্ভুত অদ্ভুত, আপনি না চাইলেও আপনার মন থেকে গানটা চলে আসবে। তো আমি একটু ছোট্ট করে দুই লাইন গেয়ে দেই। ইয়ে কাহা আগায়ে হাম ইউহি সাথ চলতে চলতে। চলে আমার তো মনে হচ্ছে আমি আজকে যাব না এখান থেকে। যারা আসতে চান এখানে তারা গুগলে সার্চ দিলে ওয়াটার ড্রিঙ্কার ফ্যামিলি ফার্ম অ্যান্ড গার্ডেন সার্চ দিলেই এটা চলে আসবে। এখানে হচ্ছে পার্পেল
আর হালকা পিঙ্ক মেশানো আছে। এই সময়টাতে আপনার টিউলিপ বাগানে যেহেতু স্প্রিং মাত্র শুরু হয়েছে চলে আসবেন, মনও ভালো লাগবে। আর যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য তো পারফেক্ট জায়গা এটা ছবি তোলার জন্য। আসবেন আর শুধু ছবি তুলবেন, আসবেন আর শুধু ছবি তুলবেন। চমৎকার ফুলের মাঝে সুন্দর সুন্দর ছবি আসবে। টিউলিপ বাগানের পাশেই আবার ছোট্ট করে, ছোট্ট করে বলবো না, এটাও বিশাল না, বিশাল ওয়াইল্ড ড্যাফোডিলের বাগান এটা, সুন্দর। সামনে থেকে দেখেন একটা ফুলের ভিতর দিয়ে আরেকটা ফুল বের হয়েছে ঝুমকার মতো। যেদিকে তাকাচ্ছি শুধু হলুদ আর সাদা, হলুদ সাদা। মানুষ ছবি তুলতে তুলতে পাগল হয়ে যাচ্ছে। I'm a farmer, put away that DDT now. Give me sparks on my apples, leave me the birds and the bees. Oh, down it all, it's in a glow. আমরা আস্তে আস্তে সামনে ভিতরের দিকে যাই। এখানে আপনারা আসলে বাচ্চাদের খেলার ব্যবস্থাও আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। আমরা সামনের দিকে একটু আগাই, সে একাই খেলা করছে। হ্যালো, oh, my God.
খেলা। আপনি এখানে একটা হাঁস বসিয়ে দিয়ে চার কলের পানি চাপ দেবেন, হাঁস এই পাইপ দিয়ে ভিতরে চলে যাবে। এখানে একবার তুলবো, আবার পিছনে যাবো। আসো আসো আসো, পাশে তো খালি। ওকি ওকি না, ও বোধহয় গাধা। ও ডংকি, দেখছো ঠিকই গাধাই, আমি ঠিক বলছি। ও এখানে আছে আরেকটা, ও এটা পিগ। চলো দেখি সামনে আর কি আছে। মা তার শিং দুইটা দেখো, ওইখানে একটা ময়ূর দেখতে পাচ্ছি। আসো একটা না, অনেকগুলো পিকক আছে এখানে দেখো রাজ্য। ও আজকে ঘুরবেই না, চেহারা দেখাবে না আমাদেরকে। রাগ করছে আমাদের সাথে বোঝা। এখানে বাচ্চাদের খেলার জন্য কাঠ দিয়ে এগুলো তৈরি করে রেখেছে। এখানে একটা কাঠের রেলগাড়ি, প্রচুর মানুষজনের সমাগম আজকে এখানে। কেমন লাগলো এই টিউলিপ ফার্ম আমাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন এই বাগানটা দেখতে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। যাবার আগে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপ দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পান।
আমার চ্যানেলটিতে লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর কি করবেন, ভালো থাকবেন আপনারা সবাই। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।